সাম্প্রতিক সময়ে রান খরায় ভোগা সাকিব আল হাসান অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন নিজের সহজাত ঢঙের সাথে আপোষ করে। সহজাত আক্রমণাত্মক প্রবৃত্তিকে দমিয়ে রেখে খেলেছিলেন বেশ দেখে শুনেই, কিন্তু শেষ রক্ষা হলো না। বাঁহাতি স্পিনার ট্রাভিস হেটের একটি বল ডাউনডা উইকেটে খেলতে এসে ব্যাটে করতে পারেননি। প্যাডে লাগায় বলারের জোরালো আবেদনে সাকিবকে আউট ঘোষণা করেন আম্পায়ার নাইজেল লং। আম্পায়ারের এমন সিদ্ধান্তে সাকিব সহ আরও অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অবশ্য রিভিউ নিয়েও কোনো ফায়দা হয়নি, আম্পায়ার স্কলে বহাল থেকেছে আউটের সিদ্ধান্ত। তবে মাঠে বিস্ময় প্রকাশ করলেও সংবাদ সম্মেলনের সামনে সাকিব ছিলেন যথারীতি নির্লিপ্ত। আম্পায়ারের সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি বলেন, সাধারণত দেয় না এরকম আউট, এখন আম্পায়ার মনে করেছে দিয়েছে আউট, এটা তো আর কিছু বলার নেই। তবে যতই নির্লিপ্ত থাকার চেষ্টা করুন, মন থেকে এমন সিদ্ধান্ত মেনে নেওয়াটা খুবই কষ্টকর, বিশেষ করে দলের বিপদে হাল ধরা অবস্থায় ছিল তামিম সাকিবের ওই 69 রানের জুটিটাই। সাকিবের অমন আউট হবার পরেই বাংলাদেশের ইনিংস ভেঙে পড়ে তাসের ঘরের মতোই। জীবনে কখনো এমন আউট দেখেননি জানিয়ে সাকিব বলেন, সাধারণত ব্যাটসম্যান এগিয়ে আসলে তো আউট দেয় না, আমি অন্তত দেখি নাই এখনও, দেখা যাক শুরু হলো। এরকম সিদ্ধান্ত যদি ধারাবাহিকভাবে দেয়া হয় তাহলে ঠিক আছে। তবে সাকিব এই ধরনের আউট না দেখলেও ক্রিকেটে এমন আউট হবার নজির আছে আরও। 2016 সালের 4 নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঠিক এইভাবেই আউট হয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। সেদিন আম্পায়ার ছিলেন আলিমদার। অবশ্য সাকিবকে আউট দেয়া নাইজেল লং সেই ম্যাচেও ছিলেন আলিমদারের সতীর্থ হিসাবেই।